চার পুরো ভোটেও হুল ফোটাতে ব্যর্থ বিরোধী শিবির। তবুও আশার আলো দেখছে বামেরা, সবুজ ঝড়েও মুখ রক্ষা বামেদের। গেরুয়া ঝড় ফিকে করে কোথায় দাঁড়িয়ে রয়েছে বামেরা দেখুন। শতাংশের হিসেব করলে হয়তো কিছুই নয়, কিন্তু তবুও এই ফলকে আগামী দিনের লড়াইয়ের শক্তি হিসাবে দেখছে বামেরা। বিরোধীদের বহু পেছনে ফেলে চারটি পুরসভাতে ক্ষমতা দখল করেছে তৃণমূল। এর মধ্যে চন্দননগর এবং বিধাননগর পুর ভোটে বিজেপিকে পেছনে ফেলে ভোট শতাংশের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এলো বামফ্রন্ট। আর সেই বারবারন্ত জয়ের ঠিকানা না দিলেও বাংলার প্রধান বিরোধী দলের সমীকরণে কিন্তু তাৎপর্যপূর্ণ সেই ট্রেন্ড। শিলিগুড়ি এবং আসানসোলে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও তাদের থেকে খুব বেশি দূরে নেই বামফ্রন্ট। এতদিন রাজ্য রাজনীতিতে বিরোধী রাজনীতির ফোকাস ছিল বিজেপির দিকে। গত বিধানসভা নির্বাচনে বাম বা কংগ্রেস কোনো আসন পায়নি, কিন্তু বিজেপি 77 আসন পেয়েছিল। কিন্তু তারপর থেকে যে ভোট হয়েছে তাতে বিরোধী পরিসরের ক্ষেত্রে বিজেপি ক্রমশ পিছু হটার চিত্র ফুটে উঠছে। তলে তলে বিজেপি কমছে আর বামেরা বেড়ে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিরোধী রাজনীতির ভরকেন্দ্র কি ফের বামফ্রন্টের দিকে যাচ্ছে? প্রাপ্ত ভোটের নিরিখে বিধাননগরের দ্বিতীয় স্থানে রয়েছে বামফ্রন্ট, অথচ বিধানসভা ভোটের ফলে নিরিখে এখানে দ্বিতীয় হল বিজেপি। বিধাননগর পুর ভোটে এখনও পর্যন্ত তৃণমূলের প্রাপ্ত ভোটের হার 73.82%, সেখানে বিজেপি পেয়েছে 8.35% ভোট, বামফ্রন্ট পেয়েছে 10.66% ভোট। অর্থাৎ প্রাপ্ত ভোটের হারের নিরিখে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট, কংগ্রেস পেয়েছে 3.49% ভোট। চন্দননগরে মোট 32টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 31টি ওয়ার্ডে প্রবণতা জানা গিয়েছে দুপুর পর্যন্ত। 31টির মধ্যে 30টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, একটি আসনে এগিয়ে বামফ্রন্ট। এখানে বামেদের উত্থান হয়েছে ভোট শতাংশের নিরিখে। 2018 পঞ্চায়েত নির্বাচন থেকে দেখা যাচ্ছে বাংলায় বিজেপির পাল্লা ভারী হতে শুরু করেছে। মনে করা হয়েছিল বামেদের অধিকাংশ ভোটই বিজেপির খাতায় চলে গিয়েছে। তার ফলস্বরূপ 2019 লোকসভা নির্বাচনে বিজেপি বিপুলভাবে জয়ী হয়। 2021 তাদের শক্তি খানিকটা খর্ব হলেও বাংলায় বিরোধী দল হিসেবে উঠে আসে বিজেপি। আসানসোলে বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গিয়েছিল বিজেপি। আসানসোল পুরসভা অঞ্চলে দুটি বিধানসভা আসন দখলে রয়েছে বিজেপির, কিন্তু পুরো ভোটে তাদের প্রাপ্ত ভোটের হার 15.90%। এক্ষেত্রে তারা দ্বিতীয় স্থানে থাকলেও খুব কাছেই রয়েছে বামফ্রন্ট, তাদের প্রাপ্ত ভোট প্রায় 12%। 106টি ওয়ার্ডের মধ্যে 73টি ওয়ার্ডের ফলাফল প্রবণতার সামনে এসেছে, আর সেই 73টি ওয়ার্ডের মধ্যে 64টিতে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। আর বিজেপি জয়ী হয়েছে এখনো পর্যন্ত 4টি আসনে, সিপিআইএম 2টি আসনে এবং কংগ্রেস 1টি আসনে এগিয়ে রয়েছে। এদিকে শিলিগুড়ি পুর ভোটে এখনও পর্যন্ত তৃণমূলের প্রাপ্ত ভোট 48.14%, 47টি ওয়ার্ডের মধ্যে 47টির মধ্যেই ফলাফল সামনে এসেছে। সেই প্রবণতা দেখা যাচ্ছে তৃণমূল 37টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে, বিজেপি 5টি আসনে এগিয়ে, বামেরা 4টি এবং কংগ্রেস 1টি আসনে এগিয়ে রয়েছে। এখানেও বিজেপি দ্বিতীয় স্থানে, তবে তাদের ঠিক পিছনেই রয়েছে বামেরা। চার পুরসভার মধ্যে শিলিগুড়িতেই তৃণমূলকে কিছুটা লড়াই দিতে পেরেছে বিরোধীরা। 23.84% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বিজেপি, কিন্তু গত বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা আসনে জয়ী হয়েছিল বিজেপি। বিধানসভা ভোটের ফলে নিরিখে অনেক ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি, কিন্তু পুরো ভোটে তাদের প্রাপ্ত ভোটের হার সেই নিরিখে অনেকটাই কমে গিয়েছে। অন্যদিকে বামফ্রন্ট তৃতীয় স্থানে থাকলেও প্রাপ্ত ভোটের নিরিখে বিজেপি থেকে খুব একটা পিছিয়ে নেই বামফ্রন্ট। এখনও পর্যন্ত তাদের প্রাপ্ত ভোটের হার 17.19%, কংগ্রেসের প্রাপ্ত ভোট 4.64%। সোমবার যে চার পুর নিগমের ভোটের ফলাফল প্রকাশ হয়েছে, তার মধ্যে কলকাতার কাছাকাছি দুটো পুরসভা অর্থাৎ বিধাননগর এবং চন্দননগর পুরসভায় বামেদের আধিপত্য বেড়েছে। আসানসোল এবং শিলিগুড়িতে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও বামেরা তাদের খুব কাছাকাছি রয়েছে। দুপুর পর্যন্ত আসন সংখ্যা স্পষ্ট না হলেও ভোট শতাংশে এবং ওয়ার্ডে ওয়ার্ডে দ্বিতীয় হওয়ার নিরিখে এটা প্রমাণিত যে বামেরা আবারও মাথা তুলে দাঁড়াতে পারছে। বিজেপির জায়গায় আবারও বামেরা বিরোধী দল হয়ে উঠেছে বাংলায়। আর এই পুরসভায় ভোট শতাংশের বিচারে বিজেপিকে টপকে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।